ইয়েস, গলির ক্রিকেটের এই দৃশ্যটি শৈশবের এক স্মৃতিবিজড়িত মুহূর্ত, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটেও এমন দৃশ্য দেখাটা রীতিমতো সৌভাগ্যের ব্যাপার। যদিও পাওয়ার হিটার ব্যাটসম্যানদের সুবাদে ক্রিকেটে এমন দৃশ্য এখন হরহামেশাই দেখা যায়, আর ব্যাটসম্যানদের বিশাল ছয়ে ক্রিকেটের এমন কিছু মুহূর্ত নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও। তাই ইন্টারেস্টিং এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মিচেল জনসন, অস্ট্রেলিয়ার এই গতিদানব ছিলেন ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের আরেক নাম, যিনি তার গতি, সুইং আর ইয়র্কার দিয়ে বিধ্বস্ত করেন বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের। তবে নিজে একজন জেনুইন বোলার হলেও অনেক সময় তার দুর্দান্ত ব্যাটিংয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন দলকে। টেলেন্ডারদের মধ্যে একজন সেরা পাওয়ার হিটার হওয়ায় বেশ বড় বড় ছক্কাও হাঁকাতে পারেন তিনি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে তেমনই এক বিশাল ছক্কা মারতে গিয়ে এক অদ্ভুত কাণ্ড করে বসেন তিনি, যেখানে তার এই বিশাল ছক্কাটি এসে গ্যালারির কমেন্ট্রি বক্সের সামনের গ্লাসে লাগলে গ্লাসটি পুরোপুরি ভেঙে যায় এবং গ্লাসের অনেক ভাঙা টুকরো এসে কমেন্টিয়েটরদের উপরে এসে পড়ে। তবে তেমন কোনো দুর্ঘটনা না হলেও এই ছয়টি কমেন্টিয়েটরদের জন্য বেশ আতঙ্কের ছিল। শোয়েব মালিক, ভিউয়ার্স, পাকিস্তানি এই ব্যাটিং অলরাউন্ডার শোয়েব মালিককে সাধারণত ঠান্ডা মাথার খেলোয়াড় হিসাবেই চিনি, তবে কখনো কখনো এই ক্রিকেটার নিজের মেজাজ হারিয়ে হয়ে ওঠে আক্রমণাত্মক। তেমনই এক কাণ্ড করে বসেন কানাডিয়ান গ্লোবাল লিগের এই ম্যাচে, যেখানে বোলারের উপর চড়াও হয়ে অফ স্টাম্পের বাইরের বলকেও বিশাল ছক্কা মারেন তিনি, আর সেটি গিয়ে লাগে একদম ভিআইপি গ্যালারির গ্লাসে এবং গ্লাসটি ভেঙে যায়। তবে এখানেই শেষ নয়, পরের বলেই আবার একইভাবে একই জায়গা দিয়ে বিশাল ছক্কা মেরে পরের গ্লাসটিও পুরোপুরি ভেঙে ফেলে, আর শোয়েব মালিকের এমন কাণ্ড দেখে সবাই বেশ হতবাক হয়। দর্শক, গ্যালারির গ্লাস ভাঙা তো অনেক দেখেছেন, তাই চলুন এবার একটু অন্যরকম মুহূর্ত দেখি, যেখানে এবার ছয় মেরে কোনো গ্যালারির গ্লাস নয়, বরং টুর্নামেন্টের সেরা হওয়ার পুরস্কারটিই ভেঙে ফেলেন। ব্যাটসম্যানের এই বিশাল ছয়ে টুর্নামেন্টের সেরার পুরস্কার এই কারের সাইড গ্লাসটি পুরোপুরি ভেঙে যায়। কেভিন ও ব্রায়ান, আয়ারল্যান্ডের সেরা নির্ভরযোগ্য একজন ক্রিকেটার, তবে তিনি একবার নিজেদের এক ঘরোয়া টুর্নামেন্টে বিশাল এই ছক্কা মেরে মাঠের বাইরে থাকা এই গাড়িটির পেছনের গ্লাস ভেঙে ফেলেন। তবে এখানে অবাক করা বিষয়টি হলো, তিনি যেই গাড়িটি ভেঙেছেন সেটি আর কারো নয়, বরং সেটি তার নিজের ব্যক্তিগত গাড়ি। তেমনই এক কাণ্ড করেন এই ব্যাটসম্যান, নিজের বিশাল ছয়ে নিজের গাড়ি ভেঙেছেন। দর্শক, ক্রিকেট ম্যাচ শুরুর আগে টেলিভিশনের জন্য ম্যাচ রিপোর্ট সংগ্রহ করে সাংবাদিকরা, ঠিক তেমনই এক ম্যাচ রিপোর্ট করার সময় এই নারী রিপোর্টারের সাথে কি ঘটে তা দেখুন। তিনি তার দুই সহকর্মী নিয়ে মাঠে ম্যাচ রিপোর্ট করছিলেন, আর তাদের ঠিক পেছনেই প্র্যাকটিস করা ক্রিকেটারদের থেকে বল ফসকে তাদের দিকেই ছুটে আসে এবং এই নারী রিপোর্টারের গায়ে এসে লাগে, আর বল লাগার পরে ক্যামেরা অনস্ক্রিনে থাকায় এই নারী রিপোর্টারের মুখে হাসি থাকলেও আসলে ব্যথাটা কিন্তু খুব ভালোই পেয়েছেন। ভিউয়ার্স, ব্যাটসম্যানদের থেকে তো আমরা অনেক বড় বড় ছয় দেখে থাকি, তবে অস্ট্রেলিয়ার বোলার ব্র্যাডলির ব্যাটিং জলকে তার এই বিশাল ছয়টি দেখুন, যেটি একদম গ্যালারির বাইরে গিয়ে পড়ে। শুধু তাই নয়, বলটি উড়ে এসে গ্যালারির বাইরে পার্কিং করা এই গাড়ির সামনের গ্লাসে পড়ে এবং গ্লাসটি ভেঙে যায়। দর্শক, অনেক তো ছয় দেখেছেন, তবে এবার এমন একটি ছয় দেখুন যেই ছয়ে আর কারো নয়, বরং ওই ম্যাচের লাইভ কমেন্ট্রি করা কমেন্টিয়েটরের গাড়ির 12টা বাজিয়ে দেয়। ব্যাটসম্যানের বিশাল ছয়ে বলটি মাঠের বাইরে কমেন্টিয়েটরের রাখা গাড়ির উপরের অংশে এসে লেগে গাড়িটি অনেকটাই ড্যামেজ হয়ে যায়, আর বেচারা কমেন্টিয়েটর নিজের গাড়ি ভাঙার কমেন্ট্রি নিজেই করেন। দর্শক, অনেক তো হলো গাড়ি ভাঙার গল্প, চলুন এবার দেখি ব্যাটসম্যানের ছয়ে ক্যামেরাম্যানের ক্যামেরা ভাঙার মুহূর্ত। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচে প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডিককের এই বিশাল ছয়ে এই ক্যামেরাম্যানের ক্যামেরার উপরে এসে পড়ে, আর গ্যালারির সবার ফোকাস তখন ওই ক্যামেরাম্যানের উপর। শাহিদ আফ্রিদি, ভিউয়ার্স, পাকিস্তানের ভুমভুমখ্যাত শাহিদ আফ্রিদির এই কিলার ছয়টি দেখুন। 2010 সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে শাহিদ আফ্রিদি ব্যাটিংয়ে এসে এই বিশাল ছয়টি মারলে বলটি সোজা উড়ে এসে একদম উপরের গ্যালারির এক দর্শকের কপালে এসে লাগে, তবে সেই দর্শক অবশ্য বলটি ক্যাচ ধরতে গিয়েছিলেন আর তার হাত ফসকে বলটি তার কপালে লাগে এবং তার কপাল ফেটে অনেকটা রক্ত ঝরতেও দেখা গেছে।
শচীন টেন্ডুলকার। দর্শক, ঠান্ডা মাথার নিশ্চুপেই খেলোয়াড় একবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ছয় মারতে গিয়ে এই ক্যামেরাম্যানের অবস্থা তো একদম নাজেহাল করে ফেলেন। শচীনের এই ছয়ে বলটি সরাসরি এসে ক্যামেরাম্যানের মাথায় লাগে আর ক্যামেরাম্যান তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়ে, আর গ্যালারির দর্শকরা তাকে মাথায় পানি ঢেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যায়। তাই মাঠে বসে খেলা দেখার সময় একটু সাবধানতা অবলম্বন করা দরকার, কেননা মাঠে বসে খেলা দেখার সময় যাদের মোবাইল টেপার অভ্যাস রয়েছে তাদের সাথে এমন কিছুও ঘটতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কোন ঘটনাটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।